জানকীবাজারে বস্ত্র ব্যবসায়ীর উপর দুষ্কৃতীর হামলা, সিসিটিভি প্রকাশ্যে। দুষ্কৃতীদের দলবদ্ধ হামলার শিকার জানকীবাজারের বস্ত্র ব্যবসায়ী আব্দুল ছাত্তার লস্কর ওরফে সেলিম ও তার ভাই আব্দুল হানান লস্কর। মঙ্গলবার বিকেলে জানকীবাজারে ঘটনাটি সংঘটিত হয়েছে। প্রাপ্ত খবরে জানা গেছে, রোজদিনের মতো বস্ত্র ব্যবসায়ী দোকানে বসেছিলেন। হঠাৎ একদল দুষ্কৃতী এসে তার উপর অতর্কিত হামলা চালায়। কিন্তু তিনি কিছু বুঝে ওঠার আগে তাকে শারীরিকভাবে হেনস্থা করে দুষ্কৃতীরা। তবে দুষ্কৃতীর হাত পালিয়ে গিয়ে প্রাণ রক্ষা করেন। হাল্লা চিৎকার শুনে তার ভাই আব্দুল হানান লস্কর দৌড়ে এসে দুষ্কৃতীদের রোষানলে পড়ে যান। পরে থেকে কাছে পেয়ে প্রচণ্ডভাবে মারপিট করেন। দুষ্কৃতীরা লাঠি দা ডেগার নিয়ে আব্দুল হানানের উপর হামলা চালায়। এতে আব্দুল হানান গুরুতরভাবে জখম হন। পরে তাকে কালীনগর সরোজিনী প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। এর আগে দুষ্কৃতীরা আব্দুল ছাত্তারের বস্ত্রের দোকানঘর লণ্ডভণ্ড ও থসমস করে পালিয়ে যায়। এদিকে ঘটনার খবর পেয়ে পাঁচগ্রাম থানার ওসি বিষ্ণুপড়া দলবল নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। ঘটনার পর কাপড়ের দোকানে আব্দুল ছাত্তার লস্কর পাঁচগ্রাম থানায় একটি মামলা দায়ের করেন। এদিকে এজাহার পেয়ে পাঁচগ্রাম পুলিশ তদন্তে নেমেছে। তবে খবর লেখা অবধি মামলায় অভিযুক্তদের গ্রেফতারের কোনো খবর নেই। এদিকে ঘটনার প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে কাপড় দোকানে আব্দুল ছাত্তার ওরফে সেলিম জানান, দুষ্কৃতীরা প্রতিশোধ নিতে তার উপর এই হামলা চালিয়েছেন। কেননা ইদানিংকালে জানকীবাজার এলাকায় অবৈধ মদের দোকান স্থাপনের প্রতিবাদে প্রধান ভূমিকা নিয়েছিলেন। এতে দুষ্কৃতীদের স্বার্থের আঘাত লাগায় তার উপর হামলা চালিয়েছে। হাইলাকান্দি থেকে সিপ্রিয়ান ডায়াসের রিপোর্ট। সন্ধ্যার সময় আমার দোকানও কোনো সামনে একজনে বলপূর্বক একটা অটো রাখছিল। সবসময় এটা যে একটা চৌমাথা, অটো রাখলে যাতে বাইরে থেকে কোনো মানুষ আয়, যদি তারা গাড়ি সরাও হইলে তারা সরাই না করেন, ড্রাইভার নাই কেন। আজকে আমি তারা দেখলাম যে একটা অটো আর সেম গাড়ি, একটা অ্যাল্টো গাড়ি গেছে, তারা কইছি অটোটা কখন তুই সরাও, কইতে সময় হ্যাঁ সরাইছে না কই না, তাহলে তোর কিতা অসুবিধা হয়। আমি বললাম দোকানের সামনে একটা রাস্তা পয়েন্ট, মানুষ গেলে তোমরা এইরকম গালাগালি করো, অটো তৈয়া তোমরা যাও কি যাতে কো ইন ড্রাইভার নাই, মানুষের লোকে খুব ব্যবহার করো, দূর হইতে গিয়ে একটা গাড়ি আয়। যেহেতু তারা আমার কথা না শুনি একজনে কইছে এখানে তোর বাফর রাস্তা নেই, গাড়ি পারমিট দিয়ে চালাই আর তোর দোকানের সামনে এখানে রাখতে আমি কইতে সময় আমি তারা কইছি দেখ এখান মাতিস না, তুই নিজের গাঁর মানুষ, তুই সরি যা, যাক আগে গাড়ি সরাইলা বাদে কথা কো। কথা কইয়াও আমি আইতে সময় তারা আরো কয়েকজন আইছে, ওখানে সুরা নাম কই একটা মানুষ আছে, হে আইয়া ওইটা কইছে কিতা মারানি বা তোর মাত্রা হে এইখানো জান কি বোঝা তোর কিতা। আরে দোকানের চতুর্দিকের পয়েন্ট ওইটা পয়েন্ট, আমার আর তোমার দিয়ে কিচ্ছু ম্যাটার নাই, সেম কন্ডিশন এখানে খোয়া মাত্র তারা কয়েকজনে আমার ঠেলা ধাক্কা করিয়া আমার একটা মারছেন, মারার পরে আমি রলিয়া যান ফলাইয়া গড়ে গেছি গিয়া গড়ে গেছি। হঠাৎ করে আমার দাদা একজন আইয়া কইছেন কিতা হয়েছে রে, কইতে সময় দৌড়িয়া তাই নিতে জানোই না দোকানে আমি গড়ে গেছি, তাই নমাজও যাইতে আইয়া দোকানে উঠিছেন। দোকানে উঠতে সময় থানে কয়েকজন মানুষের দা লাঠি লইয়া আইয়া মারছেন, দা লাঠি লইয়া থানে মারিয়া দৌড়িয়া বাদে কিছু মানুষের ঠেলা ধাক্কা করিয়া ওরাইছেন। আমার কাছে ভিডিও ফটো সিসিটিভি আছে দোকানে, ভিডিও ফটো আছে এ টু জেড, আমার দোকানের সিসিটিভি ক্যামেরা ভাঙা হয়েছে। এইটা এইটা পার্সোনাল একটা ইস্যু আছে আমার, আমি বাজারও পয়েন্টের দোকান আমার। কয়েকদিন আগে আমরা প্রতিবাদ করছিলাম জান কি বাজার একটা ওয়াইন শপের মদর দোকান ওখানে বইছে কইয়া, আমরা সরকারি পদ্ধতিতে আমরা 17টা মেমোরেন্ডাম দিছি দিছি দিয়া তারাই এক্সাইজের পার্টি আইয়া এরিয়া মাফামাফি গেছে। কয়েকজনের ষড়যন্ত্রের কারণে, এটা পলিটিক্স লিডার অকলের ষড়যন্ত্রের কারণে আজকে তার মানুষ দিয়া আমার উপরে অ্যাটাক করাই লইছে, এটা একটা বলপূর্বক ষড়যন্ত্র। যেহেতু ফার্স্ট মিনিটের ভিতরে তারা দা লাঠি হয়ে ফেলল, আজকে আমার দোকান তো অসমাস করিয়া গেছে, সিসি ফটোজ আছে কিরকম অ্যাটাক হয়েছে এটা আপনারা সিসি ফটোজের মধ্যে দেখবা, পুরা বলপূর্বক আমার উপরে অ্যাটাক হয়েছে, আমার দোকান তসমাস করিয়া আমার ক্ষয় ক্ষতি হয়েছে। আমি আমি এখন পাঁচগ্রাম থানাত গিয়ে অফিসার এফআইআর দিছি, দিয়া আইছি থানার কইছি, আমি কয়েকজন আসামির নাম দিয়ে আইছি আর গোয়ালও কয়েকজন আছে এখানে বিলের মধ্যে, আমি যাতে চিনছি না মিনিমাম 5-6 জনের উপরে দিছি আর গোয়ালও কয়েকজনের উপরে দিছি। আমি ভিডিও ফটোজের উপরে মানে টেস্ট করিয়া চেক করিয়া আমি এর উপরে এফআইআর বয়াইমু আবার, আর এখন হইলো যে যা করা হয়েছে আমার ক্ষয় ক্ষতি সব এ টু জেড এরা কয়েকজনের কারণে হয়েছে, এটা পলিটিক্যাল পাওয়ারের কারণে আজকে হয়েছে। আমি প্রশাসনের কাছে কইয়ার যাতে অতিসত্বর আসামি যারা আছে ভিডিও ফটোজ ধরিয়া আসামি যারা আছে অতিসত্বর তারা আইনের আওতায় নেওয়ার যে ওটাও আমি আবেদন করিয়া। রহিম আচ্ছা সব ভিডিও বান করো, সব ভিডিও ফটোজ দিয়ে হইল, সব ভিডিও ফটোজ জানো আমি
ওদের কিতো ওইদিন দিয়া আমি আয়া লিখে রইও তো মানে সুপার চ্যানেল নাম কি আছে?